গুড মর্নিং, আজকে কিন্তু আমাদের দীঘাতে ডে থ্রি। আমরা কিন্তু ভোর 4:00 সকাল বৃষ্টি আসবে, এখন কিন্তু আমরা যাচ্ছি মোহনায়, কারণ আমরা সানরাইজ দেখবো, তাই মোহনার শুটিং গেছি। আর আমরা, আমি, পূজা, তারপরে হচ্ছে অনন্যা, বিথি মা, বিথি, রাহুল আর বাপুদাই এসছে, আর বাকিরা কেউ আসেনি, সবাই ঘুমাচ্ছে, সবাই বলেছে কালকে উঠবে, কিন্তু আরো কেউ ওঠেনি, কেউ না, শুধু আমরাই কজন উঠেছি। তো আমরা উঠে কিন্তু বেরিয়ে গেছি, এবার যাচ্ছি কিন্তু আমরা সানরাইজ দেখতে। চাঁদ হে তু দিল জলাসা মে অন্ধেরা। ওখানে কিন্তু আমার সোনু ঘুমের ঘুম থেকে উঠে গেছে, আর উঠে কিন্তু ওর তামের সঙ্গে ব্যস্ত আছে। ও সাগরের কি দারুণ ঢেউ আর কি সুন্দর হাওয়া, মনে হয় এখানে থেকে যাই, কিন্তু থাকতে পারবো না, বাড়ি যেতে হবে কালকে। তো চলো একটুখানি ছোট্ট ছোট্ট সিনেমাটিক শটগুলো তোমরা দেখি। এই মেঘলা দিনে একলা ঘরে থাকে না তো মন, কাছে যাব কবে পাবো ওগো তোমার নিমন্ত্রণ। আগের বারে মোহনায় কিন্তু এসে আমরা কিন্তু দেখতে পাইনি যেটা হলো সানরাইজ, ঠিক আছে। এবার আমরা দেখবো সানরাইজ, দেখতে পাচ্ছি ওই মেঘটা থেকে আলো কিন্তু অলরেডি বেরোচ্ছে, ঠিক আছে, হালকা হালকা। মানে মনে হচ্ছে যে সূর্য ওঠা শুরু হয়ে গেছে। আর গাইস কি সুন্দর দৃশ্য, বা 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 বা, কত গু, কত গু, দেখো গাইস, এটা কত গু, এই গুটা নিয়ে, এই গুগুলো নিয়ে বাবুর বার্থডেতে যদি মাখানো হতো তাহলে তো কি ভালো হতো। তো যাই হোক, যেটার জন্য কষ্ট করে আসা এত দূরে এত ভোরবেলায়, ওটা ফাইনালি কিন্তু সানরাইজ ওটা শুরু হয়ে গেছে, দৃশ্যটা জাস্ট 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 অসাম। তো গাইস কি সুন্দর লাগছে, কি কালার সূর্য বলো? অরেঞ্জ। জমে যাবে, কারণ পিছনে সূর্য সানরাইজ আর সামনে ক্যামেরা। আর হে গাইস ওয়েলকাম টু অনেকক্ষণ ধরে বসে বসে, ঠিক আছে। আর সানরাইজ কিন্তু একটুখানি দেখার পরে কিন্তু এখন ফাইনালি সানরাইজটা পুরোপুরি উঠে গেছে, এখন আর সেই মজাটা নেই, কারণ এখন হচ্ছে প্রচুর রোদ, থেকে তাকানো যাচ্ছে না। এখন ওই যে সূর্য মামার দিকে তারা একটুখানি দেখে দিই ব্রাইটনেস লো করে, ওই যে দেখতে পাচ্ছ সূর্য মামা, ঠিক আছে। তো যাই হোক, এখানে কিন্তু সবাই এখন চলছে রিলস পড়বো, এখনও পর্যন্ত আমি একটা রিলস করতে পারিনি, কিন্তু রিলস করবো খুব তাড়াতাড়ি। তো সেই রিলসগুলো ইনস্টাগ্রামে দেখতে পাবো, তো ইনস্টাগ্রামে অবশ্যই ফলো করে ইওর রাহুল 07। তো যাও, আর এখন কিন্তু জল কিন্তু অনেকটাই বেড়ে গেছে, আর এই সাইডে কিন্তু অনেক 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 প্রচুর প্রচুর ক্রাউড হয়ে গেছে। আমি একটা সুন্দর একটা সিনেমাটিক বার করে দেখি এখান থেকে কত কেমন সিনেমাটিক বার করা যায়, তোমাদের দেখা। লাইফ সিরিফ चीजों के पीछे भागने के लिए नहीं होती, जीने के लिए भी होती है। तो क्यों ना थोड़ा रुक के इस पल को दिल खोल के जी ले। हो तो मारे प्रेमेर धानी छे दे दे ताय प्राण दे छे ছি।
আমাদের কিন্তু এখন যাচ্ছি আমরা নিউ দীঘার দিকে, যেহেতু অনন্যার না হট করে লেগে পা কেটে গেছে অনেকটা, তো সেটা ব্লগে শেয়ার করলাম কেটে গেছে অনেকটা, তো আমরা থাকছি না এখন, যাবো গিয়ে ডাক্তার দেখাতে হবে আগে মেরে দিলে। আর পায়ের এই 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 পোর্শনটা এই জায়গাটাই একটা গর্তের মধ্যে ঢুকতে অনেকটা কেটে গেছে, এখন ফটাফট করে যাবো গিয়ে ডাক্তার দেখাবো, একটু দিতে হবে, করোনার অবস্থা খুব খারাপ, তো দেখে করে যাই তারপরে গিয়ে কথা হচ্ছে ভাই। ভাল লাগে হাঁটতে তোর হাত ধরে, ভাবনা তোর আসছে দিন রাত ধরে। আজকে ডে থ্রি, তো আজকে আমাদের দীঘার লাস্ট ডে, কারণ আজকে এনজয় করে কালকে আমরা ভোর সকালে বেরিয়ে যাবো। তো ফাইনালি এখন কিন্তু যাচ্ছে স্নান করতে, আর এসে বাড়িতে টানা এক লম্বা ঘুগনি সবাই মিলে, তো এখন ওদের দেখবে এই রুমে এরা কী করছে। চলো স্নান করতে যাবো না, ওখানে কি অনেক মজা করব, অনেক আনন্দ করব, নিউ গোয়া বলতে পারো, ঠিক আছে, মিনি গোয়া এন্ড দি ওশিয়ানা বিচ, ওখানে আমি প্রথমবার যাচ্ছি এন্ড তোমাদেরকেও সেখানকার ভিজিট করাবো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর ভালো লাগলে একটা কি করতে, আর ভালো লাগলে কি করতে হবে, লাইক কমেন্ট শেয়ার এন্ড সাকসেস করে দেবো। এখানে আছে তুমতুম ভাই, এখানে সোনাই, এখানে অনন্যা, এখানে ছুট্টি ফুটছে, ওখানে সুমিত, আর এখানে আছে প্রদীপ দা। তো চলো এখন আর বেশি বকবক করবো না, এখন যাচ্ছি ছোট্ট সিনেমাটি এনজয় করো, দেন ওশিয়ানায় গিয়ে কথা হচ্ছে। ফাইনালি কিন্তু আমরা চলে এসে ওশিয়ানা বিচের সামনে, তার মানে এখানে যেতে ওশিয়ানিয়া হোক ওশিয়ানিয়া হোক জঙ্গলে মাঝখানে যেতে হচ্ছে, ঠিক আছে। রাশিয়া, ও মাই গড, এটা রাশিয়ান কি দেখতে পাবো আমি, আমার স্বপ্ন, আমার স্বপ্ন না, ওই রাশিয়ান চলবে না, রাশিয়ানের কিচ্ছু নাই, ঠিক আছে। তো গাইস আগার এক রাশিয়ান মিল যেতা তো উসকো এক চুমুল খাতা, চুমুল ऐसा करके, ठीक है, ज्यादा नहीं कुछ करता, बट मेरा बीवी है ना, मुझे बीवी बहुत मारता मुझे, तो जो जो भी हो मैं आप लोगों के साथ एक सुंदर सा ब्लॉग शेयर कर रही हूँ। इतना सारा जंगल है, इस जंगल में मंगल तो बहुत अच्छा होता है। ए तुरकी जबी ना की जंगल मंगल को तो हैवी जंगल, देख के ढोए के लगे देखते पावे ना, ए तुरा जबी की जंगल मंगल करते, मंगल करते जंगल, देख की सुंदर जंगल, के देखते पावे ना। আমার বয়স হয়ে গেছে 29 বছর বয়স হবে, আমার কি বয়স আছে এসব করার, তাই বলে করি না, এরকম করি কিন্তু জঙ্গলে করি না, তোমার তো দরজা খুলে না। সেটা সবাই দেখে নিয়েছে গাইস, সবাই এখানে বসে গেছে, আমরা বিচে এখানে এসে সবাই বসে নিয়ে সুন্দর করে, ঠিক আছে। আর এদিকে সব গান ফান চলছে, সবাই কিন্তু ব্যাপক মজা করছে হবে, দেখতে পাচ্ছ। চলো এখন একটু বসে নিই, তারপর এখন আমরা বিচে এসে এখন চাপবো ঘোড়া, আমার তুমতুম ভাইয়ের ইচ্ছা ঘোড়া, আজকে আবার চড়বো, তাই তো বাড়িতে আমার উপরে পিঠে ঘোড়া চাপে, এখন এখানে এসে অরিজিনাল ঘোড়া চড়বে, চলো এখন ওটা যাবো। বুলাবে তুঝে আরে আজ মেরি গলিয়া, বসাও তেরে সঙ্গ মে অলগ দুনিয়া, বুলাবে তুঝে আরে আজ মেরি গলিয়া, বসাও তেরে সঙ্গ মে অলগ দুনিয়া, না আয়ে কভি দোনো মে জরা ভি ফাসলে, বস ইক তু হো ইক মে হু অর কোই না, হ্যায় মেরা সব কুছ তেরা তু সমঝ লে, তু চাহে মেরে হক কি জমিন রখ লে। ফাইনালি কিন্তু এখন কিন্তু আমরা ছুটবো বোট, ঠিক আছে, আর এর ভয় লাগে, শুধু ভয়, কালকে বললাম ওই যে ওপর ওটা উঠবা, ও উঠলোই না, তো এখন আমরা উঠবো উঠবো বোর্ডে, চলো এখন দেখে নি। আয়েগা মজা
ওই যে বীচ, বহু দূরে বহু দূরে দূরে বীচ। এখন আমরা রিটার্ন আবার যাচ্ছি। ফাইনালি কিন্তু এখন আমাদের বোট ছাড়া হয়ে গেছে। আজকে এখানে স্নান করবো না, অলরেডি দুদিন স্নান করা হয়ে গেছে। আজকে সত্যি কথা বলতে আজকে আমাবাসনা পূর্ণিমা, তার জন্যে সমুদ্রে কোনো ঢেউ নেই, পুরো সমুদ্র একদম ঠান্ডা হয়ে গেছে। তো এখন আমরা যাবো হচ্ছে রুমের দিকে। চলো এখন বক বক করবো না, এখন রুমের দিকে যাই। মারহামিসা চাঁদ হে তু দিল জলাসা মেন অন্ধেরা এক তুজে। তো গাইস ফাইনালি কিন্তু এখন আমরা বিচ থেকে টোটোতে উঠে গেছি। এই যে দাদা বসে রয়েছে পাশে, এখন আমরা যাচ্ছি রুমের দিকে। আর রুম থেকে গিয়ে একটু স্নান, আমি স্নান যেহেতু স্নান করিনি, রুমে গিয়ে স্নান করবো। স্নান করে তারপর কোথায় যাবো কি বিচ সব কিছু শেয়ার করবো। যেহেতু আজকে লাস্ট ডে, আমার শপিং টপিং এর ব্যাপার আছে, রাতের দিকে শপিং হবে। চলো এখন বেশি বকবক করুন, এখন আগে রুমের দিকে পৌঁছে তারপরে কি স্নান করে তারপর ফ্রেশ ট্রেশ হয়ে তারপর কথা হচ্ছে। গাইস আমরা কিন্তু স্নান স্নান করে মানে এতগুলো মেয়ে তো রেডি হতে আমাদের অনেকটা করে সময় লাগে, সবাই রেডি ফেডি হয়ে এবার কিন্তু দেন আমরা বেরিয়ে গেছি। আর সবাই আজকে ভাগ্যক্রমে হোয়াইট হোয়াইট পড়েছে, শুধু আমি, বিথির মা আর হচ্ছে দিয়া দিয়া মানে কয়েকজন আমরা হচ্ছে হোয়াইট পড়িনি, আর সবাই হোয়াইট ম্যাচিং আছে। ওই হোয়াইট পড়েছে, এই হোয়াইট, এই হোয়াইট, I am white, this is not white, Sumit white. Hey, তো আর না তাম তাম ভাই যে হ্যাঁ বলো এবার তুমি কি বলছো? ওই তো সবাই মিলে এবার যাচ্ছি একটু ঘুরতে। যে আজকে আমাদের লাস্ট দিন দীঘাতে, একটু ঘুরবো ফিরবো মস্তি করবো, আর তার সঙ্গে খাওয়া দাওয়া হবে, একটু কেনাকাটি হবে, সবটাই শেয়ার করবো আজকের ভিডিওতে। ফাইনালি কিন্তু আমরা চলে এসেছি এখন শঙ্করপুরে। আর শুনতে পাচ্ছ আওয়াজ? তো আগের বারও এসেছিলাম, আগের বারে যখন এসেছিলাম তখন আমার বার্থডে ছিল, ঠিক আছে, এখানে 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 বসে অনেকক্ষণ টাইম তো পেলাম ছিল, কিন্তু তোমার আগে গিয়ে চলে এসছো তাই। হ্যাঁ এখানে এখানে এসে অনেকক্ষণ টাইম স্পেন্স করেছিলাম, অনেকক্ষণ 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 মোটামুটি দু তিন ঘন্টা। হ্যাঁ প্রায় অনেকক্ষণ, সেই সন্ধ্যাবেলা এসেছি আর সেই আটটা সাড়ে আটটার পরে গেছি। চলো এখন একটু মানে ভিউটা ঘুরবো, তারপর তোমাদেরকে সব কিছু শেয়ার করবো। দাম ভাই প্রথমবার গাড়িতে বসেছে, কেমন লাগছে দাম? কেন দেখা, গাড়ি চালাও, গাড়ি চালাও, গাড়ি চালাও। টামটামে কিন্তু চড়া হয়ে গেছে এখন, কিন্তু আমি এখান থেকে নিচ্ছি পেয়ারা মাখা। তো কাকে এখন পেয়ারা মেখে দেবে, তো চলো सारे संसार का प्यार मैंने तुझी में पाया, तू मिले दिल की। তো গাইস ফাইনালি কিন্তু আমরা এখন এসেছি মাছের দোকানে, ঠিক আছে। আর আমার ইচ্ছা এই যে এটা খাবো, হ্যাঁ অক্টোপাস বানাও একটা, ওই যে এটা এটা বললা এটা বানাও 100, হ্যাঁ হ্যাঁ ওটা ওটা 100 আর এইটা দাও একটা, টুনা একটা বানাও। তোর আর কিছু নেবি? না না মাছ খাই নেবি। এই আমি রাত আমাদের অক্টোপাস ডান। এই যে অক্টোপাস লাইফে ফার্স্ট টাইম অক্টোপাস খাবো, জানি না কেমন খেতে হবে। তো শোনাই ক্যামেরা ধরে দাও, ওটা অক্টোপাস খাই। আমি দেশি চলো এখানে ভয়েস দেওয়ার দেওয়ার পিছনে কারণ হলো একটাই, যেখানে সবাই কিন্তু যার যার মোবাইলে গান শুনছিল, অনেক কিছু রিলস ফিলস দেখছিল, তার জন্য আমার ভিডিওতে কপিরাইট পড়ে যাবে। তার জন্য কিন্তু ফাইনালি আমার ভয়েস দেওয়ার দিতে হচ্ছে। আর এখানে থেকে শোনাইকে আমি চোখ বন্ধ করে দিতে বলেছি। দীঘায় এসি বউকে কিছু কিনে দেবো না, এটা হতেই পারে না, তার জন্য একটা মঙ্গলসূত্র ছিল না, তার জন্য মঙ্গলসূত্র কিনে দিলাম। দেখতে হচ্ছে শোনাইয়ের কতটা খুশি, কতটা খুশি, কতটা খুশি। এবার শোনাইয়ের মুখে শুনে নেবো যে কতটা খুশি। আর পিছনে দেখো আরবিন দেখো কি করছে, আরবিন আয় আয় করছে, আরবিন বলছে আমি এটা নিয়ে নেবো। ও দেখো কি করছে,
তোমাকে ওই মঙ্গলসূত্র পরে আলাদা দিয়ে দেখো খুব সুন্দর হয়েছে। কিছু লাগা বুম বুম এই যে ওষুধ না তো ওষুধ না হাত তাই করো সমুদ্রে কুড়িয়ে কুড়িয়ে বানিয়েছে পছন্দ তোর পছন্দ হয়েছে তো দেখি গাইস ফাইনালি কিন্তু আমরা এখন খেতে বসে গেছি রাতে ডিনার করতে আজকের আমাদের রাত হলে কালকে সকালে বেরিয়ে যাব একটু মন টন খারাপ লাগছে ঠিক আছে কারণ আবার কবে আসবো ঠিক নেই যাই গাইস চলো এখন খাওয়া দাওয়া করে নিই আর আমাদের কেন যে চিকেন চিকেন রয়েছে এখানে রয়েছে এখানে রয়েছে সবজি এখানে রয়েছে ডাল এখানে রয়েছে ভাজা এই দিয়ে চলে আছে রাতে ডিনার কমপ্লিট করবো তো চলো খাওয়া দাওয়া শুরু করি ও আমাকে ভুলে যেও না